তো জি, আমরা প্রাইসিং এর চ্যাপ্টার চ্যাপ্টার 14 বা চ্যাপ্টার এটা হচ্ছে 16, চ্যাপ্টার 16 ডেভেলপিং প্রাইস এই বর্তমান ডিজিটাল দুনিয়ায় প্রেক্ষাপট গুলো আছে, সেই প্রেক্ষাপট গুলো আমরা আলোচনা করছিলাম। এখানে আমরা লাস্ট একটা পয়েন্ট বলেছি, নেম দেয়ার প্রাইস অ্যান্ড হ্যাবিট মেট। তো কাস্টমার্স স্টেট দ্য প্রাইস দে ওয়ান্ট টু পে ফর অ্যান এয়ারলাইন টিকিট, হোটেল আর রেন্টাল কার। মানে আগে তো ছিল প্রোডাক্টের দাম কত হয়েছে যে আমি এই দামের জিনিস কিনতে চাই, দামটা উল্লেখ করে দেয় কাস্টমাররা, দিয়ে ছাড় দেয় 500 টাকার মধ্যে, 700 টাকার মধ্যে, 1000 টাকার মধ্যে। তো তখন তারা বলে যে আপনি যদি বিমানের টিকিট চান তাহলে এত টাকার মধ্যে পাবেন অমুক তারিখ এই কটা রাত 3টার ফ্লাইট, আপনি যদি হোটেল বুকিং নিতে চান তাহলে এই প্রাইসে। তো এভাবেই এই সুযোগটা এখন তৈরি হয়েছে, কাস্টমাররা এখন দাম খুঁজে না, বরং এই দামে কি পাওয়া যায় সেটা খুঁজে। আর সর্বশেষ হচ্ছে গেট প্রোডাক্টস ফ্রি, যে জিনিসটা আপনি বিক্রি করবেন কাস্টমাররা সেই জিনিসটা পেয়ে যাচ্ছে অন্যের কাছ থেকে ফ্রি। উদাহরণ দিচ্ছি, গ্রামীণ ফোন, সে আপনার কাছে কল বিক্রি করে, আর ভাইবার অথবা হোয়াটসঅ্যাপ, সে আপনাকে ফ্রি কল করার সুযোগ দেয়। তো গ্রামীণ ফোনের কল এখন আপনি আর পয়সা দিয়ে না কিনে আপনি হোয়াটসঅ্যাপ দিয়ে কল করছেন ফ্রি, বাধ্য হয়ে গ্রামীণ এখন বিজনেস করছেন, বিভিন্ন কোম্পানি আপনাকে হোম ডেলিভারি দিচ্ছে। তো আপনার কুরিয়ার সার্ভিস বিজনেসটা ট্রান্সফার হয়ে যাচ্ছে অন্যের কাছে, এভাবেই অনেক জিনিস চলে যাচ্ছে। পারেন দেখেন, সেলার স্ক্যান, সেলারের পক্ষে করণীয় কি? নম্বর ওয়ান হচ্ছে মনিটর কাস্টমার বিহেভিয়ার অ্যান্ড টেইলর অফার্স টু ইন্ডিভিজুয়ালস। কাস্টমারের হাতে যেহেতু অনেক ক্ষমতা, কি আর করবেন, এখন ইন্ডিভিজুয়াল কাস্টমার কে কেমন চায় তারে সেই ধরনের সার্ভিস দেওয়ার জন্য তৈরি হন। কে কয় টাকা দামের সার্ভিস চায় বলবেন, ভাই আপনি কত টাকা দিতে পারবেন বলেন, আমি সেই অনুযায়ী আপনার জন্য অফার রেডি করব, তাহলে আপনি টিকতে পারবেন মার্কেট প্রাইস। কোন কোন নির্দিষ্ট কাস্টমারকে আপনি বিশেষ বিশেষ প্রাইসে অফার আপনাকে দিতে হবে। আর হচ্ছে বোথ বায়ার্স এন্ড সেলার্স ক্যান, বায়ার এবং সেলার সবার জন্য যেটা করার সুযোগ আছে, অকশন এন্ড এক্সচেঞ্জ আমাকে দিতে পারবেন কিনা আপনি নিতে চান বলেন, আমি দেখি আপনার টাকার বাজেট অনুযায়ী আমি আপনার জন্য প্রোডাক্ট বা সার্ভিসটা দিতে পারি কিনা, এইভাবে নেগোসিয়েট করে চলতে পারেন, কারণ দুনিয়া কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে। প্রাইস কোথায় আসলে পৃথিবী পরিবর্তনশীল, ব্যবসা শুরু করলাম এখন প্রতি মাসে যতদিনের চেয়ে উত্তম হলো না, এর মধ্যে থাকতে পারবেন তিনি টিকবেন, যে বিজনেস গতকালও যেমন ছিল আজও যেমন, তিনি নিশ্চিত সে বিজনেস নিয়ে যাচ্ছেন। ভাবনা নাই, তারা নিশ্চিত থাকেন যে নিশ্চিন্ত হয়ে যাবে।
এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে সেটিং দ্য প্রাইস, প্রাইস সেট করার যে স্টেপ গুলো সেগুলো নিয়ে আমরা আলোচনা করব সরাসরি। প্রথমেই হচ্ছে আপনি আসলে কেন, মানে দাম সেট করার মাধ্যমে আসলে কি অর্জন করতে চাচ্ছেন, এটা আপনাকে নিজেকে ক্লিয়ার হয়ে নিতে হবে। Where it wants to position its market offering. কোন কাস্টমার দি ক্লিয়ারার আমি কোন ধরনের ইমেজ সেট করতে চাচ্ছি তত আপনি প্রাইস সেট করাটা আপনার জন্য ইজি হয়ে যাবে। এখানে পাঁচটা অবজেক্টিভ হতে পারে, আমরা আপনাকে সাজেস্ট করছি পাঁচটার যে কোনো একটা হতে পারে প্রাইস সেট করার ক্ষেত্রে। নাম্বার ওয়ান হচ্ছে সার্ভাইভাল, আপনি চান এমন একটা দাম সেট করতে যেন মার্কেটে টিকে থাকতে পারেন কম্পিটিশনের ভিড়ে। আপনার আরেকটা উদ্দেশ্য হতে পারে ম্যাক্সিমাম কারেন্ট প্রফিট, যে লাভ করার এখনই সময়, সামনে কম্পিটিশন বেড়ে যাবে তখন কম্পিটিশনে টিকতে গিয়ে আমাকে দাম কমাতে হবে, এখন মার্কেট ভালো আছে তো লাভ করার এখনই সময়, আমি সেভাবে দাম সেট করব, এটা একটা অবজেক্টিভ হতে পারে। ম্যাক্সিমাম মার্কেট শেয়ার, আপনার আরেকটা টার্গেট থাকতে পারে যে এখন লাভ করার সময় না, এখন হলো মার্কেট দখলের সময়, যত বেশি কাস্টমারের ঘরে ঢুকতে পারি, একবার ঢুকলে পরের বার সে এটা কিনবেই তো লাভ তখন করব, আগে না, এখন হলো কাস্টমারের ঘরে ঢোকা, তো তখন আপনার প্রাইসিং এর স্টাইলটা হবে আরেকটা। আরেকটা হতে পারে ম্যাক্সিমাম মার্কেট স্কিমিং, স্কিমিং শব্দের অর্থ হচ্ছে যে উপর থেকে পয়সাওয়ালাদের কাছ থেকে টাকাটা তুলে নেওয়া, মানে আমদানোতার কাছে আমি প্রোডাক্ট বিক্রি করে লাভ করতে পারবো না খুব একটা, যারা ফার্স্ট কামিং অ্যাডভান্টেজটা নিতে চায় প্রথম মার্কেটে এসছে সেটা তারা একটু নিয়ে সমাজে একটু গর্বিত সদস্য হতে চায়, ওই গ্রুপটার কাছ থেকে টাকা পয়সা নেওয়া হয়ে যাবে, এরপরে আমি আমদানোতার জন্য এটা ছেড়ে দেবো, তখন লাভটা আর ওইভাবে করা সম্ভব হবে না, বাট এই মুহূর্তে হলো যত বেশি সম্ভব লাভ তুলে নেওয়া, এটা মার্কেটিং থাকে 1,20,000 টাকা। এরপরে যখন বের করে আর পুরন মডেলটা তখন আস্তে করে দাম কমিয়ে দেয় 60,000 50,000, তখন আমরা যারা আবার একটু নিচের লেভেলের আছি আইফোনের স্বপ্ন দেখি, আমরা তখন ওই 2-3টা মডেল আগেরটা কিনে আইফোনের স্বাদ মেটাই। জি স্যার, ভাবটা দেখাই স্যার। হ্যাঁ, বিক্রি করা মানে ওরা মার্কেটে লেটেস্ট প্রোডাক্টটা কি এর পকেট থেকে টাকাটা কেটে নেওয়া, এটাই হলো মার্কেট স্কিমিং। ক্লিয়ার? জি স্যার। আর লাস্ট হচ্ছে দাম, যাই হোক এই যদি হয় আপনার টার্গেট, যে কোয়ালিটিতে আমরা যেমন গ্রামীণ ফোন নেটওয়ার্কটা সে যে কোনো মূল্যে অন্যদের চেয়ে মোটামুটি ভালো দেয়, সব জায়গায় হয়তো পারে না বাট সারা দেশে অ্যাভারেজ নেটওয়ার্ক ভালো গ্রামীণের, সেক্ষেত্রে তারা বাড়তি দাম সেট করে নেটওয়ার্ক ভালো রাখার কস্টিং হিসেবে, কিন্তু তারা নেটওয়ার্কটাকে ফার্স্ট প্রায়োরিটি দেয়। তো আপনি আসলে ঠিক কোন অবজেক্টিভটা সেট করছেন? স্টেপ ওয়ান হচ্ছে সেটিং দ্য প্রাইসিং অবজেক্টিভ। কোনো কোশ্চেন? নাই। দ্বিতীয় স্টেপ হচ্ছে দেখেন ডিটারমাইনিং ডিমান্ড, ডিমান্ড বের করা, এই যে আমরা এতক্ষণ যেগুলো বললাম না সেগুলোর বিশ্লেষণ এখানে আছে, সার্ভাইভাল, ম্যাক্সিমাম কারেন্ট প্রফিট, তারপরে ম্যাক্সিমাম মার্কেট শেয়ার, তারপরে হচ্ছে ম্যাক্সিমাম মার্কেট স্কিমিং, প্রোডাক্ট কোয়ালিটি লিডারশিপ, আদার অবজেক্টিভ। আদার অবজেক্টিভ এর মধ্যে একটা হতে পারে পার্শিয়াল কস্ট রিকভারি, যে আমাদের যা খরচ হয়েছে তার আংশিক আমরা এই দাম দিয়ে তুলবো, বাকিটা আমরা অন্যদের মানে স্পন্সরদের কাছ থেকে আদায় করবো। আমাদের যদি 20 লাখ টাকা খরচ হয় তো আমরা
সেক্ষেত্রে সরাসরি কাস্টমার যারা তাদের কাছ থেকে তুলবো হচ্ছে 5 লাখ টাকা, আর 15 লাখ টাকা তুলবো হচ্ছে অন্যদের কাছ থেকে। যেমন আপনি একটা মেলা আয়োজন করলেন, এই মেলায় যে আপনি টিকিট প্রাইস সেট করবেন, ওই টাকা দিয়ে আপনি মেলার সব খরচ উঠাতে পারবেন না, বরং যারা স্টল দিবে ওদের কাছ থেকে 5,000 10,000 20,000 করে দিয়ে আপনি বড় একটা অংশ তুলবেন। হ্যাঁ, ঘাটতিটা পূরণ করতে হবে। তো এরকম যদি পার্সিয়াল কস্ট রিকভারির টার্গেট আপনার থাকে, তখন আপনার দাম সেট করতে হবে সেভাবে। ডিটারমাইনিং ডিমান্ড, এখন আপনার টার্গেট সেট করতে, মানে আপনি এর অবস্থা কি, আপনার ডিমান্ড কতটুকু আছে, মানে মার্কেটে আপনার প্রোডাক্টের ডিমান্ড কেমন আছে। যদি ব্যাপক ডিমান্ড থাকে তখন আপনি একভাবে প্রাইস সেট করতে পারবেন, যদি ডিমান্ড দিন দিন কমের দিকে থাকে তাহলে আপনার প্রাইসিং এর স্টাইলটা হবে আর একরকম, যদি ডিমান্ড স্টেবল থাকে তাহলে একরকম। তো আপনাকে আগে ডিমান্ডটা আইডেন্টিফাই করতে হবে যে ডিমান্ড কতটুকু আছে বা সম্ভাব্য ডিমান্ড সর্বোচ্চ কতদূর যেতে পারে, সেই আলোকে আপনি সেট করবেন। তো সেক্ষেত্রে আমরা যে সাব পয়েন্ট গুলো আলোচনা করবো, নম্বর ওয়ান হলো প্রাইস সেনসিটিভিটি। দেখি শিরোনাম দেখে কেউ বলতে পারেন কিনা প্রাইস সেনসিটিভিটি কি জিনিস। হ্যাঁ, আরেকটু ভালো বলেছেন, প্রাইস সেনসিটিভিটিটা হচ্ছে যে প্রাইস কম বেশি হলে বা প্রাইস আপনারা যারা ইকোনমিক দাম বাড়লে বাট এটার কিন্তু আরেকটা মেজারমেন্ট ছিল ইলাস্টিসিটি অফ ডিমান্ড, মনে ইলাস্টিসিটি অফ ডিমান্ড হচ্ছে দাম অল্প পরিবর্তন হলে চাহিদার অনেক বেশি পরিবর্তন হয়, এটাকে বলা হয় ইলাস্টিক ডিমান্ড, আর দাম অনেক বেশি পরিবর্তন হলেও চাহিদার তেমন পরিবর্তন হয় না, এটাকে বলা হয় ইনইলাস্টিক ডিমান্ড। এটা তো ইকোনমিক্সে আপনাদের পড়ানোর হয়েছে বোধ হয়। প্রোডাক্টের ডিমান্ড পরিবর্তনের সম্ভাবনা কতটুকু, যেমন গোল্ড এর প্রাইস আপ ডাউন হলে একরকম, পেঁয়াজের দাম আপ ডাউন হলে একরকম, পেঁয়াজ কিন্তু মানুষকে কিনতেই হয়, তো এটার এটার ইনইলাস্টিক ডিমান্ড। মরিচ কিনতেই হয়, 100 টাকা কেজি হলেও কাস্টমারের মধ্যে ডিমান্ডে খুব বেশি হেরফের হয় না, আবার 10 টাকা করে কেজি গেলেও কাস্টমাররা কিনে স্টক করে রাখে না, এটাকে আমরা বলছি ইনইলাস্টিক ডিমান্ড। তো আপনি যে প্রোডাক্টটার দাম প্রাইস সেট করবেন সেটার আসলে মার্কেটের ডিমান্ডটা কি ইলাস্টিক নাকি ইনইলাস্টিক, ইউ হ্যাভ টু ক্যালকুলেট ফার্স্ট এন্ড দেন ইউ হ্যাভ টু ডিটারমাইন অর সেট ইউর প্রাইসিং স্ট্র্যাটেজি। যে একটা মানে কি বলে উপর থেকে নিচে নতুন চাঁদের মতো একটু বাঁকা হয়ে আসছে না, বা এই কার্ভিংটা কখন অনেক বেশি হয় আর কখন অনেকটা ফ্ল্যাট হয়ে যায়। তো যদি ফ্ল্যাট হয় তার মানে ডিমান্ড এর এটা ইলাস্টিসিটিটা একরকম, আর যদি একেবারে খাড়া হয় এক্ষেত্রে আপনি কিভাবে করতে পারেন, সার্ভে করতে পারেন, তারপরে প্রাইস এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন, দাম কমিয়ে বাড়িয়ে মার্কেটে কাস্টমারদের হিট কেমন আসে টেস্ট করে দেখতে পারেন, অথবা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস, আপনি স্ট্যাটিস্টিক্স এর বিভিন্ন টুল ইউজ করে গত কয়েক বছরের ডাটাকে সামনে রেখে দেখতে পারেন, কারণ এখন তো সব ডাটাই কম্পিউটারে সেভ থাকে, কোন মাসের কোন তারিখে সকালবেলা বা বিকেল বেলা কোন বারে সেদিন ছুটির দিন ছিল কিনা, তখন কতটুকু বিক্রি হয়েছিল আর খোলা দিনে কতটুকু বিক্রি হয়েছিল, এটা ক্যালকুলেট করাটা খুব ইজি, মানে এই ডাটা গুলোকে স্টোর করা খুব ইজি, আপনি স্বপ্ন যান আগোরাতে যান এখানে সব থাকে, তো সেই ডাটা গুলোকে নিয়ে আপনি স্ট্যাটিস্টিক্যালি অ্যানালাইসিস করলে, বা এখন এমন আছে যে কমান্ড দিলে অটোমেটিক্যালি আপনাকে গ্রাফ দেখিয়ে দেয়, এইভাবে আপনি স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করেও ডিমান্ড কার্ভটা বের করে ফেলতে পারেন। কার্ভ ব্রেক করলে আপনার জন্য
প্রাইস সেট করা ইজি কি কি বলেছি একটা হচ্ছে ইলাস্টিক ডিমান্ড আর একটা হচ্ছে ইনইলাস্টিক ডিমান্ড ইলাস্টিক অল্প দামের অল্প পরিবর্তনে ডিমান্ডের ব্যাপক পরিবর্তন আর ইনইলাস্টিক হচ্ছে দামের ব্যাপক পরিবর্তন সত্ত্বেও ডিমান্ডের অল্প পরিবর্তন অল্প পরিবর্তন তো এটা আপনাকে আপনি কোন প্রোডাক্টের ব্যবসা করতে ইনইলাস্টিসিটি সেট করতে হবে নাম্বার 3 হচ্ছে স্টেপ 3 যেটা আমরা বলবো এখন এস্টিমেটিং কস্ট এখন আপনি আপনার এই প্রোডাক্ট বাই সার্ভিসটা দিতে কাস্টমারকে মোট কত টাকা খরচ হবে এটা এস্টিমেট করতে হবে আমাদের খুব সরল ভাবে মানে সাধারণ মানুষেরা যেটা হিসাব করেন যে 3 টাকা দিয়ে কিনে 7 টাকায় বিক্রি করতে দেখো কতগুলো টাকা লাভ করছে তাই না জি স্যার 3 টাকা দিয়ে 7 টাকায় বিক্রি করলে কি পরিমাণ লাভ সে করছে সমস্যা হলো যে এই 3 টাকা দিয়ে তার ক্রয় মূল্য ছিল বাট সেটা তার বাড়ি পর্যন্ত আনতে কত খরচ হচ্ছে তারপরে সেটা আবার শোরুমে নিতে কত খরচ হয়েছে শোরুমের যে কস্টিংটা আছে এরপরে এটা হচ্ছে যে বিজ্ঞাপন তাদের যে সেলসম্যানদেরকে সে মানে টাকা দিয়ে পুষছে এই ক্রয় মূল্য সেট করি 30 টাকা দিয়ে কিনে আপনি 100 টাকা বিক্রি করেন আপনি তো মানে ডাকাত বাট তার আসলে আপনার হিসেব করতে হবে এবং আপনার যে নর্মাল প্রফিটটা এটাও ক্রয় মূল্যের সাথে হিসাব করতে হয় অর্থাৎ আপনি যে বিক্রি করে নর্মাল 20% বা 10% প্রফিট পাবেন এটা না পেলে তো আপনি ব্যবসায় নামতেন না আপনার তো রিক্সা চালানো লাগতো এটাকে আমরা খরচের মধ্যে হিসেব করি নর্মাল প্রফিট এজন্যই দেখবেন যে আমার শৈশবে একটা প্রশ্ন ছিল জিরো প্রফিট মানে ইকুইলিব্রিয়াম পয়েন্টে হচ্ছে যেখানে লাভ লোকসান জিরো হয় সেখানে হলো দাম সেট হয় আমার মাথায় ঢুকতো না যে জিরো প্রফিট হলে সেখানে আসলে দাম সেট করলে সেই ব্যবসায়ী আমাদের স্যার বললেন যে আসলে জিরো প্রফিট মানে হচ্ছে ওখানে নর্মাল প্রফিটটা ওই 30,000 টাকা আসলে কস্টেরই একটা পার্ট জিরো 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 প্রফিট হ্যাঁ ওইটা জিরো প্রফিট বলতে পারে যে এই ব্যবসায় সাধারণ প্রফিট হচ্ছে 30,000 আমি বাড়তি 20,000 পেয়েছি বাড়তি 20,000 তো এই এস্টিমেটিং কস্টে মানুষ এই ভুলটা করে থাকে ফলে ব্যবসা 3 বছর করার পর লাল বাতি জ্বলে ব্যবসা থেকে বের হয়ে আসে যে না ব্যবসা পারলাম না মানুষ সব খারাপ দৌড় দেয় স্যার হ্যাঁ তো কত ধরনের কস্টিং যখন হিসাব করবেন কি কি হিসাব করতে হবে ভেরিয়েবল কস্ট যেটাকে আমরা ওভারহেড কস্ট বলি তারপরে আপনার ভেরিয়েবল কস্ট হিসাব করতে হবে তারপরে আপনার টোটাল কস্ট বের করতে হবে যেখানে মূলত ফিক্সড কস্ট প্লাস ভেরিয়েবল কস্ট এই অ্যাড হয়ে কস্টিংটা হয় এর সাথে প্রফিট অ্যাড হবে জি ভেরিয়েবল কস্টটা কি জিনিস আর ফিক্সড কস্টটা কি জিনিস কেউ একজন একটু বুঝিয়ে বলবেন কেউ না কেউ এটা মানে ক্লিয়ার মাথায় রাখেন বিষয়টা ফিক্সড বিদ্যুৎ বিল জি 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 তারপরে অফিসারদের স্যালারি কর্মকর্তাদের স্যালারি শ্রমিকদের না শ্রমিকদেরটা সাধারণত পার আওয়ার তারা কাজের ভিত্তিতে হয় যখন প্রোডাকশন থাকবে তখন তাদের ওয়েজ দিতে হয় যখন প্রোডাকশন থাকে না তখন তাদের ছুটি এরকম ভেরিয়েবলই যাদেরকে নিয়োগ দেওয়া হয় এদেরটা ভেরিয়েবল কস্টের অন্তর্ভুক্ত আর প্রোডাকশন হোক বা না হোক আয় হোক বা না হোক ব্যয় হবেই এগুলো হচ্ছে ফিক্সড কস্ট আমরা যখন প্রোডাক্টের দাম সেট করব তখন আমার চিন্তা করতে হবে যে এই যে এক মাসে আমার এত পিস জিনিস উৎপাদন করলাম এই
এই মাসে আমার টোটাল ফিক্সড কস্ট গেছে কত, বাড়ি ভাড়া কত গেছে, স্যালারি কত গেছে, ইউটিলিটি বিল কত গিয়েছে। তো আমি 100 পিস উৎপাদন করেছি, 100 পিসে মধ্যে আমি ওই ওই টোটাল ফিক্সড কস্টটা বন্টন করে দেবো। বন্টন করে দেওয়ার পরে ওই 100 পিসের সাথে যে ভেরিয়েবল কস্ট গুলো যুক্ত ছিল, অর্থাৎ উৎপাদন করলে খরচ না করলে খরচ নাই, এবার সেটাকে যোগ করে সেটা আবার 100 পিসের মধ্যে বন্টন করে দেবো। তাহলে দেখা যাবে যে একটা প্রোডাক্টের সাথে ফিক্সড কস্ট থাকে 30%, মানে ওই সময় হয়তো 30% ফিক্সড কস্ট হয়েছে আর 70% হয়েছে ভেরিয়েবল কস্ট। টোটাল আমি ওটার 100% কস্টিংটা বের করবো। যদি আমি তখন 200 পিস উৎপাদন করতাম তাহলে ফিক্সড কস্টের পরিমাণ কমে যেত, কারণ আমার তো বাড়ি ভাড়া সেম, আমার তো ইউটিলিটি বিল সেম, কিন্তু ভেরিয়েবল কস্টটা সেম থাকবে, কারণ 1 পিস উৎপাদন করলেই আমার র মেটেরিয়াল লাগবে এত টাকার। তো আমি 1000 পিস উৎপাদন করলে র মেটেরিয়াল তো প্রত্যেকটা প্রোডাক্টে সেম পরিমাণ লাগবে, তো ভেরিয়েবল কস্টটা প্রত্যেকটা ইউনিটের ক্ষেত্রে সমানভাবে যোগ হতে থাকবে, কিন্তু ফিক্সড কস্ট যত ইউনিট আর যত কম উৎপাদন করবেন তত ফিক্সড কস্ট এক এক পার ইউনিটে অনেক বেড়ে যাবে। তারপরে ফুল কস্টিংটা নির্ধারণ করতে হবে। জি, এর সাথে আরেকটা যুক্ত কস্টিং এর ক্ষেত্রে। জি প্লিজ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমরা শেষ করে দিচ্ছি। তো আমরা কস্টিং এর আর কি কি পয়েন্ট আছে এক নজর দেখেই শেষ করে দিচ্ছি। অ্যাকুমুলেটেড প্রোডাকশন, এরপরে হচ্ছে দেখেন এর সাথে যুক্ত আছে টার্গেট কস্টিং। আচ্ছা গেল এটা। হ্যাঁ, স্টেপ 4 হচ্ছে অ্যানালাইজিং কম্পিটিটর কস্ট, প্রাইসেস এন্ড অফার্স। এবারে আপনার দাম সেট করার আগে কম্পিটিটররা এই এক ইউনিটের পেছনে কত খরচ করে সেটা আপনার বুঝতে হবে। আপনার যদি 100 টাকা খরচ হয়, কম্পিউটারের 95 টাকা খরচ হয়, সেক্ষেত্রে আপনি কিন্তু 5 টাকা পিছিয়ে আছেন। হ্যাঁ, তো আর আপনার যদি হয় 100 টাকা কম্পিটিটরের যদি হয় 80 টাকা, তার মানে আপনি এই প্রোডাক্ট জীবনে বিক্রি করে লাভ করতে পারবেন না। এই জন্যই বলা হয় না লাভ করতে হবে কিনে, বেচে লাভ করা যায় না, কিনে লাভ করতে হয়। উৎপাদন খরচ কমিয়ে আপনি লাভ করতে হবে, বাজারে আপনি মানে সুবিধা করতে পারবেন। উৎপাদন খরচ কিভাবে কমাবেন সেই হিসেব করেন। এই স্টেপ 4 এর আলোচনা আমরা আগামী দিনে করবো ইনশাল্লাহ। স্টেপ 5 হচ্ছে সিলেক্টিং এ প্রাইসিং মেথড, কোন মেথডে প্রাইসিং করবেন। এই সেই মেথড আর EDLP, এখানে বেশ কয়েকটা মেথডের কথা বলা আছে যেগুলো বাজারে চলে। আর স্টেপ 6 হচ্ছে সিলেক্টিং দ্য ফাইনাল প্রাইস। এই সবকিছু মিলিয়ে এখন আপনি একটা ফাইনাল প্রাইস সেট করলেন, এই হলো স্টেপ 6। তো এই কয়েকটা স্টেপের আলোচনা আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ করব। আজকের মতো আমরা এখানেই শেষ করছি। সবাইকে আমাদের সাথে থেকে ক্লাসে অংশগ্রহণ করার জন্য